মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন। তোমাদের উঠে দাঁড়াবার স্বভাবটা কিছুতেই গেল না স্যার। কিছু কিছু অভ্যেস থাকা ভালো, এটা আমাদের ন্যাচারালি আসে, মার্ক অফ রেসপেক্ট। তোমাদের মধ্যে কিছু সংস্কার একেবারে ডিপে ঢুকে আছে, আমার ক্ষমতা নেই সেটা কাটাবার। ভালো, তোমরা যখনই উঠে দাঁড়াও না, আমার কেমন নিজেকে ঝাঁপানা মনে হয়, সম্রাট মনে হয়। যাই হোক, কনীনিকা ঘোষ। ইয়েস স্যার। রূপসা রয়। ইয়েস স্যার। তুই কি আজকে মাথা নিচু করেই পুরো ক্লাসটা করবি? এমিগ, তবে আজকে এসজি স্যারকে কিন্তু দারুণ স্মার্ট লাগছে। হ্যাঁ, এই শার্টটা কি তোর পছন্দের? রাজদীপ ভৌমিক। Yes sir. মৌসুমী চ্যাটার্জি। মৌসুমী চ্যাটার্জি এই একটু এত বাইরেই ছিল। শোকে দুঃখে ভেতরে আসতে পারেনি, বুঝলি? মেঘ রয়। প্রেজেন্ট স্যার। কি হলো, এত হাসির কারণ কি? স্যার, ওটা মেঘ রয় না, মেঘ গাঙ্গুলি হবে। কেন? বা সৌরনীল গাঙ্গুলির ওয়াইফ মেঘ গাঙ্গুলি হবে না? নট নেসেসারিলি, সেটা যে হতেই হবে তার তো কোনো কারণ নেই। মেঘ হতে পারে, মেঘ রয় হতে পারে, মেঘ গাঙ্গুলিও হতে পারে, আবার মেঘ রয় গাঙ্গুলিও হতে পারে। এবার কোনটা হবে আর কোনটা হবে না সেটা ও নিজে ঠিক করবে। এনিওয়ে, বিক্রম সেন। কি রে, তোর তো দেখছি চোখই সরছে না বড়ের দিক থেকে। ওয়েল, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আজ আমরা 17th সেঞ্চুরির ফার্স্ট হাফ নিয়ে কথা বলবো। 17th সেঞ্চুরি মার্ক শিফট ফ্রম এজ অফ ফেইথ টু অ্যান এজ অফ রিজন। বিশ্বাস থেকে যুক্তির দিকে যাচ্ছে মানুষের চিন্তাভাবনা। সমাজে, রাজনীতিতে, সাহিত্যে, সব কিছুতেই মানুষের চিন্তাধারা পরিবর্তনের একটা ইম্প্যাক্ট পড়ছে। কি হলো, কিছু বলবে? হ্যাঁ স্যার। বলো, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার, বলছিলাম যে আজকে না অত পুরনো ইতিহাস না পড়ে একটু নতুন ইতিহাস জানতে ইচ্ছে করছে। সেটা কিভাবে সম্ভব? এখন তুমি যদি বলো যে তুমি 17th সেঞ্চুরি কভার না করে তুমি সোজাসুজি 20th আসতে চাও, তাহলে তো সেটা তো মুশকিল। স্যার, আমি 21st আসার কথা বলছি। কি বলতে চাইছো বলো তো। স্যার, 16 বছর হয়ে গেলেই সবাই বন্ধু বন্ধু, এটা আপনি মানেন তো? তুমি বলে যাও, আমি শুনছি। স্যার, সেই বন্ধুর জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আজকে মধ্যযুগের সাহিত্যের রোম্যান্স না পড়ে আপনাদের রোম্যান্সের কাহিনীটা বলুন না স্যার, আপনার আর মেঘের। প্লিজ স্যার। হ্যাঁ স্যার, ওটাই হোক। প্লিজ প্লিজ স্যার। এক মিনিট এক মিনিট এক মিনিট, বসো। এটা আমার কাছে কেন তোমরা শুনতে চাইছো? মেঘ তো তোমাদের ক্লাসমেট, ওর কাছে শুনে নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।